হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোলার্স ইন্ডিয়া। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। সবার প্রথমে আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এবং আরেকটা ছোট্ট অনুরোধ রয়েছে, সেটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা হচ্ছে বোলার্স ইন্ডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক। তো সেখানে লিঙ্কটায় ক্লিক করে আপনারা পেজটাকে ফলো করুন এবং সেখানে ক্রিকেট নিয়ে বিভিন্ন আপডেটস, বিভিন্ন নিউজ সেখানে পোস্ট করা থাকবে এবং আপনারা সেটা সেখান থেকে বিভিন্ন ক্রিকেটের নিউজ জানতে পারবেন। তো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ বর্ডার গাভাস্কার ট্রফি ডেডিকেটেড, কারণ 9 তারিখ থেকে শুরু হচ্ছে দ্য বিগ ইভেন্ট, দ্য আলটিমেট টেস্ট। যে ইন্ডিয়া যে অস্ট্রেলিয়ায় গিয়ে যে সিরিজটা জিতে এসেছে লাস্টবার 2020-21-এ, সেই বর্ডার গাভাস্কার ট্রফিটাকে ইন্ডিয়া কি ধরে রাখতে পারবে। এবং তার থেকেও বেশি বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে WTC ফাইনালে পৌঁছানো, কারণ ইন্ডিয়াকে অন্তত দুটো ম্যাচ তো জিততেই হবে এখান থেকে, 4টে ম্যাচের থেকে, তবেই WTC ফাইনালে অস্ট্রেলিয়ার সামনে ওভালে খেলতে পারবে। তো সেই সব নিয়ে আলোচনা আমরা করব। তো তার আগে আমরা ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার যে বর্ডার গাভাস্কার ট্রফির যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রি আমরা একবার দেখে নেব। যে 1996-1997 থেকে যে সিরিজটা স্টার্ট হয়েছে অ্যালেন বর্ডার এবং সুনীল গাভাস্কারের নামে, তো সেই লেগেসি কীভাবে একের পর এক সিরিজ চলে এসছে, কে কোন টুরে জিতেছিল, তো সেইগুলো আমরা প্রথমে দেখে নেব। প্রথম বর্ডার গাভাস্কার ট্রফি হয়েছিল 1996-1997-এ, সেটা একমাত্র একটাই টেস্ট ছিল এবং সেটা ইন্ডিয়া জেতে 1-0-তে। নেক্সট যে ট্যুরটা হয় 1997-1998-এ ইন্ডিয়া সেটা 2-1-এ জেতে, সেটা ইন্ডিয়াতেই হয়। এবং 1999-2000-এ অস্ট্রেলিয়া যেটা হয় সেটা অস্ট্রেলিয়া তিনটে ম্যাচের সিরিজ সেটা 3-0-তেই জেতে। এবং 2001-এ ইন্ডিয়া জিতে নেয় ইন্ডিয়াতে যে হয়েছিল সিরিজটা। এবং 3-4-এ অস্ট্রেলিয়া সিরিজটা হয় এবং সিরিজটা 1-1-এ ড্র হয়। নেক্সট 4-5-এ আবার অস্ট্রেলিয়া প্রথমবার ভারতের মাটিতে এসে 2-1-এ সেই সিরিজটা জিতেছিল এবং সেটা একটা খুবই শকিং একটা বিষয় ছিল ইন্ডিয়ার ক্ষেত্রে এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট ছিল, কারণ ইন্ডিয়ায় এসে টেস্ট ম্যাচ জেতা অতটা সহজ নয়। সাব কন্টিনেন্ট যে পিচ হয় সেই পিচে টার্ন থাকে এবং সাধারণত সেনা কান্ট্রিরা টার্ন খেলে অভ্যস্ত হয় না এবং তারা পেসেই সন্তুষ্ট হয়। অস্ট্রেলিয়া যেহেতু একটু বাউন্স থাকে তারা বাউন্সে কমফর্টেবল হয়, বাট স্পিন ট্র্যাকে খেলে টেস্ট ম্যাচ জেতা মানে খুবই খুবই কঠিন। তো সেখানে একটা 2004-05-এ যে অস্ট্রেলিয়া ইন্ডিয়ায় এসে যে 2-1-এ সিরিজটা জিতেছিল, তো সেটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট ছিল অস্ট্রেলিয়া টিমের জন্য। এবং নেক্সট যে ট্যুরটা হয় 7-8-এ সেখানে অস্ট্রেলিয়া জেতে এবং সেটা অস্ট্রেলিয়াতেই হয়েছিল, 2-1-এ অস্ট্রেলিয়া জিতে যায়। 8-9-এ এবং 10-11-এ ইন্ডিয়া দুবারই 2-0-তে জেতে। 2011-12-তে অস্ট্রেলিয়া পুরো হোয়াইট পাস করে দেয় ইন্ডিয়াকে 4-0-তে এবং সেখানে ইন্ডিয়ার হয়ে ক্যাপ্টেন্সি করছিল MS ধোনি এবং অস্ট্রেলিয়ার হয়ে মাইকেল ক্লার্ক ম্যান অফ দ্য সিরিজ হয় সেই ট্যুরটায়। এবং পুরোপুরি ধরাশায়ী একটা লজ্জাজনক হার হয় ইন্ডিয়ার জন্য, কারণ অস্ট্রেলিয়ায় 4-0-তে হোয়াইট ওয়াশ হয়ে আসা মানে খুবই লজ্জাজনক একটা ব্যাপার ছিল। এবং নেক্সট 2012-13-তে ইন্ডিয়ায় আবার যখন অস্ট্রেলিয়া আসে তখন ইন্ডিয়া 4-0-তে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে দেয়। এবং 14-15-তে অস্ট্রেলিয়ায় আবার হয় তখন অস্ট্রেলিয়া 2-0-তে জেতে এবং সেখানে লাস্ট MS ধোনি ক্যাপ্টেন্সি করেছিল। এবং 16-17-এ ইন্ডিয়া যখন আবার হয় তখন ইন্ডিয়ায় 2-1-এ জেতে। এবং সবচেয়ে ভালো দুটো সিরিজ যেটা হচ্ছে 18-19 এবং 20-21, 18-19-এ বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে ইন্ডিয়া 2-1-এ সিরিজ জেতে এবং লাস্ট যেই ম্যাচটা ছিল সিডনিতে সেটা বৃষ্টির জন্য ড্র হয়ে যায়। সেখানে অস্ট্রেলিয়া 2-2 করার একটা চান্স ছিল অস্ট্রেলিয়ার জন্য, বাট সেখানে যেহেতু ম্যাচটা ড্র হয়ে যায় সেই জন্য ইন্ডিয়া 2-1-এ সিরিজটা জেতে। এবং প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে কোনো সাবকন্টিনেন্ট দেশ আগে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট সিরিজ জেতেনি। তো ইন্ডিয়া এমন ফার্স্ট দেশ যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতে এসেছিলো 2-1-এ, সেটা হচ্ছে বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে।
এবং 2021-এ সেই ঐতিহাসিক আলটিমেট হিস্টোরিক্যাল টেস্ট সিরিজ, যেখানে অনবদ্য পারফরমেন্স, যেটা ICC অলরেডি ডিক্লিয়ার করে দিয়েছে দ্য আলটিমেট টেস্ট, দ্য বেস্ট টেস্ট ইন ক্রিকেট হিস্ট্রি। তো সেখানে ইন্ডিয়া 2-1 যেতে, সেখানে ঋষভ পন্থের সেই অসাধারণ একটা ইনিংস, সেখানে শুভমন গিলের অসাধারণ ইনিংস, গাবার ঘমান্ড যেটা ভেঙেছিল অস্ট্রেলিয়ার ইন্ডিয়ার পুরো বেঞ্চ, একটা টিম নামিয়েছিল সেখান থেকে, পুরো ম্যাচটা যেভাবে ইন্ডিয়া বার করেছে গাবাতে, মানে অসাধারণ একটা সিরিজ ছিল। এবং সেই ইনিংসটা কোনো ভারতীয় যারা ক্রিকেট প্রেমী তারা একদমই ভুলতে পারবে না সেই ম্যাচটা, তাদের এখনও আমার মনে আছে সেই ম্যাচের প্রত্যেকটা মোমেন্ট। কারণ 4টে ম্যাচ আমি প্রত্যেকটা ম্যাচ দেখেছিলাম এবং প্রত্যেকটা দিন দেখেছিলাম। তো একটা মানে আলাদা একটা, যখনই এই ম্যাচটা সম্বন্ধে কথা বলি মানে আমার গায়ে কাটা দিয়ে ওঠে পুরো সিরিজটা যেভাবে গেছিলো সেই জন্য। এবং ইন্ডিয়া যেভাবে ফাইট ব্যাক করেছিল, প্রত্যেকটা প্লেয়ার ইঞ্জিওর হয়ে যাচ্ছে, নেট বোলাররা লাস্টে গাবায় যে টেস্ট হয়েছিল সেই টেস্ট খেলেছিল, যেরকম নটরাজন, নবদীপ সাইনি, এরা পুরো নেট বোলার হিসেবে এসেছিল, যেখানে ওয়াশিংটন সুন্দর ছিল। তো তারা ফাইনাল 11-তে জায়গা করে নিয়ে সেখান থেকে এসে টেস্ট ম্যাচটা জেতায়, এবং অসাধারণ ফাইট ব্যাক। এবং তারও আগে সিডনিতে যেই অসাধারণ একটা এসকেপ ইন্ডিয়া করেছিল, মানে ম্যাচটা অলমোস্ট হেরে গেছিলো, সেটা যদি ম্যাচ ড্র না করতো ইন্ডিয়া তাহলে কিন্তু 2-2 অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার সিরিজটা ড্র হয়ে যেত। তো এই একটা অসাধারণ একটা ম্যাচ, একটা বলতে গেলে একটা ডিসঅ্যাপয়েন্টেড হিসেবে শেষ হতো। তো 2020-21 সালে সেই অসাধারণ টেস্ট সিরিজ যেটা ইন্ডিয়া জিতেছিল 2-1, তো সেটার পর আবার বর্ডার গাভাস্কার ট্রফি, এবার ইন্ডিয়াতে 4টে টেস্ট ম্যাচের সিরিজ, সেটা শুরু হতে চলেছে 9 তারিখ থেকে। তো এবার আমরা ম্যাচের কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমরা আলোচনা করব। এতদিন পর্যন্ত মানে আজ পর্যন্ত যা যা আপডেট আছে তো সেটা নিয়ে একবার আলোচনা করব, কারণ এরপরে আরও নানান আপডেট আসতে থাকবে, সেটা নিয়ে পরে আরেকটা ভিডিও আমি বানাবো। তো তার আগে কিছু আজ টিল ডেট, আজকে শনিবার, তো এই শনিবার অবধি যে আপডেটস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইয়ান হিলি স্টেটমেন্ট দেয় যে অস্ট্রেলিয়া উইল উইন বর্ডার গাভাস্কার ট্রফি ইফ ইন্ডিয়া প্রডিউস ফেয়ার পিচেস। তো ইন্ডিয়া যদি ফেয়ার পিচেস প্রডিউস করে তাহলে অস্ট্রেলিয়া এই সিরিজটা জিতে যাবে, মানে এটা একটা বিগ স্টেটমেন্ট। অস্ট্রেলিয়ার বিভিন্ন এক্সপার্টরা এর আগেও এরকম অনেক কমেন্ট করেছে অস্ট্রেলিয়ার হয়ে, এবং সেটা এক ক্ষেত্রে ইন্ডিয়ার পজিটিভ দিকেই গেছে, কারণ ইন্ডিয়া এইসব কমেন্ট যদি করে অস্ট্রেলিয়ান এক্সপার্টরা তাহলে অলওয়েজ আমরা দেখেছি যে ইন্ডিয়ার পারফরমেন্সটা অল বেটার হয়ে যায়, তারা আরও ইন্টেন্স নিয়ে খেলে, যেটা আগের বার 2020-21 বর্ডার গাভাস্কার ট্রফিতে হয়েছিল। তো এরকম একটু ইন্ডিয়া অস্ট্রেলিয়া যখনই সিরিজ হয় তখনই কিছু স্পার্ক ওঠে, এবং সেটা একদিক থেকে একটা সিরিজটাকেও বুস্ট করে, এবং অ্যাজ অলওয়েজ ইন্ডিয়ানদেরও বুস্ট করে। তো এটা ছিল ফার্স্ট পয়েন্ট। এবং সেকেন্ড পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে মহেশ পিথায়া, যাকে অস্ট্রেলিয়ান ক্যাম্প হায়ার করেছে। অস্ট্রেলিয়া এখন ব্যাঙ্গালোরে রয়েছে এবং সেখানে মহেশ পিথায়া জুনাগড় থেকে, সে সৌরাষ্ট্র থেকে, যে প্লেয়ার অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের অ্যাকশনে বল করে, তো সে অস্ট্রেলিয়ার ক্যাম্পে যোগ দিয়েছে এবং সেখানে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বল করছে, যাতে ব্যাটসম্যানরা ইউজ টু হয়ে যায় রবিচন্দ্রন অশ্বিনের অ্যাকশনের দিক থেকে, বা রবিচন্দ্রন অশ্বিন যেরকম অফ স্পিন করে সেরকম দিক থেকে। বাট আমি এখানে একটা কথা বলতে চাই যে এক্সপিরিয়েন্সকে কখনো রিপ্লেস করা যায় না, কারণ রবিচন্দ্রন অশ্বিনের এত বছরের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সকে মহেশ পিথায়া কোনোভাবেই ওভারকাম বা আউটডেট করতে পারবে না, কারণ মহেশ পিথায়া একজন ডোমেস্টিক প্লেয়ার, একজন খুব কম ক্রিকেট খেলেছে সে। রবিচন্দ্রন অশ্বিন একজন এত বড় ইন্টারন্যাশনাল একটা স্পিনার, যার হায়েস্ট উইকেট টেকার হিসেবে বড় বড় স্পিনারদের সাথে তার নাম রয়েছে, সেই বোলারকে এরকমভাবে রিপ্লেস করা অতটাও সহজ হবে না। মহেশ পিথায়া অনেকটা হয়তো হেল্প করবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের, বাট
ইন দ্য ম্যাচ আলাদা একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। সেখানে রবিচন্দ্রন অশ্বিন যেরকমভাবে তার প্ল্যান ক্রিয়েট করে, যেরকমভাবে তার ক্যাপ্টেনের সাথে প্ল্যান সাজায় ব্যাটসম্যানকে আউট করার জন্য, যেগুলো আমরা আগেও প্রিভিয়াস দেখেছিলাম বিভিন্ন টেস্ট সিরিজে, তো সেটা কখনোই মহেশ পিথায়া করতে পারবে না, এবং সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার দিক থেকে সেরমভাবে খুব লাভজনক কিছু একটা হবে না। এবং এটাও খবর এসছে যে মহেশ পিথায়া স্টিভ স্মিথকে একবার স্টাম্প আউটও করেছে এবং একবার বোল্ড আউটও করেছে। তো মানে মহেশ পিথায়া যখন স্টিভ স্মিথকে বিট করতে পারছে, তো রবিচন্দ্রন অশ্বিন তো অলওয়েজ মানে স্মিথ যখনই আসে রবিচন্দ্রন অশ্বিনকে ইন্ডিয়ান ক্যাপ্টেন নিয়ে চলে আসে। তো এটা একটা মানে খুবই একটা অযুক্তিকর একটা মানে দিক, যাই হোক অস্ট্রেলিয়া করছে তো করুক, 9 তারিখ দেখাই হবে, দেখাই যাবে কি হয়, অশ্বিনকে ওভারকাম করতে পারে কিনা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। তো এটাই ছিল সেকেন্ড পয়েন্ট। এবং থার্ড পয়েন্ট হচ্ছে ক্যামেরন গিনের আনঅ্যাভেলেবিলিটি। ক্যামেরন গিন আমরা জানি সেই চোট পেয়েছিল আঙুলে টেস্ট সিরিজ খেলার সময় নিউজিল্যান্ডের সাথে, সরি সাউথ আফ্রিকার সাথে। তো সাউথ আফ্রিকার সাথে যখন টেস্ট সিরিজ চলছিল, ক্যামেরন গিন চোট পায় এবং চোট পাওয়ার ফলে তার সেই টেস্ট সিরিজ থেকে রুলড আউট হয়ে যায় এবং তার চোট এখনও পুরোপুরি ঠিক হয়নি। তো ফার্স্ট ম্যাচ 9 তারিখে ক্যামেরন গিন খেলতে পারবে কি না সেটাও জানে না ক্যাপ্টেন প্যাট কামিন্স। তো ক্যামেরন গিন যদি না খেলে তাহলে ইন্ডিয়ার জন্য এটা একটা বুস্ট, কারণ অলওয়েজ ক্যামেরন গিন একজন সাধারণ মানে ব্রিলিয়ান্ট একজন অলরাউন্ডার, যেরকমভাবে ব্যাট করে, যেরকমভাবে ফাস্ট বোলিং করে, তো সেটা যদি না, সে যদি না থাকে ফার্স্ট ইলেভেনে, তো সেটা অলওয়েজ একটা ইন্ডিয়ার ক্ষেত্রে একটা পজিটিভ দিক হিসেবেই মেনে নেওয়া যাবে। এবং ফিফথ যে পয়েন্টটা সেটা হচ্ছে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট 4 জন স্পিনারকে ডেকেছে নেটে বল করার জন্য। সে তারা হচ্ছে ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, সৌরভ কুমার এবং সাই কিশোর। এই 4 জন স্পিনারকে ইন্ডিয়ান টিম ডেকেছে নেটে বল করার জন্য, এবং সৌরভ কুমার এবং সাই কিশোর দুজনেই লেফট আর্ম অর্থোডক্স স্পিনার। তো লেফট আর্ম অর্থোডক্স স্পিনার দুজনকে ডাকার কারণ সেটা হচ্ছে অ্যাস্টন অ্যাগার অস্ট্রেলিয়ার হয়ে খেলবে এবং সেও লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, যাতে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের সাথে সামঞ্জস্য একটা আনকমফোর্টেবল একটা জোনে চলে যায়, যাতে অ্যাস্টন অ্যাগারকে খেলতে অতটাও প্রবলেম না হয়। সেই জন্য সাই কিশোর এবং সৌরভ কুমার, তার সাথে রবীন্দ্র জাদেজা তো রয়েছেই। তো এই 3 জন মিলে ইন্ডিয়ার নেটে বল করবে এবং ইন্ডিয়ান ব্যাটসম্যানদের আরও ইম্প্রুভ করার চেষ্টা করবে, যাতে অ্যাস্টন অ্যাগারকে খেলতে ততটা প্রবলেম না হয়। আর নেথান লিয়নকে যেহেতু অফ ব্রেক বল করে নেথান লিয়ন, তো নেথান লিয়নের রিপ্লেসমেন্ট বলতে কি মানে অফ ব্রেক বোলিং আমাদের রবিচন্দ্রন অশ্বিন করে, তো রবিচন্দ্রন অশ্বিন অলওয়েজ নেটে বল করছে অলরেডি, তো সেক্ষেত্রে আমি বলবো যে রবিচন্দ্রন অশ্বিন আর এদিকে 4 জন স্পিনার প্লাস অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব, 4 জন এই 8 জন স্পিনার ইন্ডিয়ান নেটে এখন বল করছে, যাতে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা স্পিনের সাথে একটা কমফোর্টেবল জোনে চলে যায়। তো এই ছিল 9 তারিখের টেস্ট ম্যাচের আজ পর্যন্ত আপডেট। এরপর আমরা স্কোয়াড দেখে নেব ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফির জন্য কী কী স্কোয়াড এসছে। তো বর্ডার গাভাস্কার ট্রফি 2023 জন্য ইন্ডিয়ার যে ফার্স্ট টু দ্য টেস্টের জন্য যে স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছে সেটা হচ্ছে ব্যাটসম্যানের মধ্যে আমরা এখানে দেখতে পাবো রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, চেতেশ্বর পূজারা এবং সূর্যকুমার যাদবকে। কিপার হিসেবে আমরা দেখতে পাবো কেএস ভারত এবং ঈশান কিশানকে। স্পিনারের জন্য রয়েছে আমাদের 4টে স্পিনার, রবিচন্দ্রন অশ্বিন অফ ব্রেক, রবীন্দ্র জাডেজা লেফট আর্ম অর্থোডক্স, অক্ষর প্যাটেল লেফট আর্ম অর্থোডক্স এবং কুলদীপ যাদব লেফট আর্ম চায়নাম্যান বোলার। এবং ফাস্ট বোলার আমাদের 4 জন ফাস্ট বোলার রয়েছে, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাডকাট। এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট 2টো টেস্টের জন্য স্কোয়াড। নেক্সট যদি অস্ট্রেলিয়ার স্কোয়াডের ক্ষেত্রে আমরা দেখি, অস্ট্রেলিয়ার পুরো 4টে টেস্ট ম্যাচের জন্যই স্কোয়াড অ্যানাউন্স করেছে। সেই 4টে টেস্ট ম্যাচের জন্য স্কোয়াড হচ্ছে ব্যাটসম্যান হিসেবে আমরা দেখব উসমান খোয়াজা, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মান্নাস ল্যাবুশেন, পিটার হ্যান্ডসকম, ম্যাট রেনশ এবং অ্যালেক্স ক্যারিকে। অ্যালেক্স ক্যারি এখানে উইকেট কিপিং করবে। এবং অলরাউন্ডার হিসেবে আমরা দুজনকে দেখতে পাবো ক্যামেরন গ্রিন অ্যান্ড ট্র্যাভিস হেড। ক্যামেরন গ্রিন ফাস্ট বোলার এবং ট্র্যাভিস হেড স্পিনার,
এবং স্পিনারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অস্টেনাগার, লেফট আর্ম অর্থোডক্স, ন্যাথান লায়ন, মিচেল সামসন অ্যান্ড হচ্ছে টড মার্ফি। এবং ফাস্ট বোলার হিসেবে আমরা দেখতে পাবো প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, জস হেজলউড, মিচেল স্টার্ক অ্যান্ড লেন্স মরিসকে। এইটা হচ্ছে অস্ট্রেলিয়ার স্কোয়াড এবং এখান থেকে অস্ট্রেলিয়া পুরো চারটে টেস্ট ম্যাচই খেলবে। তো দেখা যাক কি হয় ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার ফার্স্ট টেস্ট ম্যাচে। 9 তারিখে আবার একটা ভিডিও আসবে, 9 তারিখে ফার্স্ট ডেট রিভিউ নিয়ে আসব। এবং রিভিউ আনার আগে যদি আমি আরেকটা ভিডিও বর্ডার গাভাস্কার ট্রফিতে বানাতে পারি তো নিশ্চয়ই আমি বানাবো, বানিয়ে আপলোড করব যদি কোনো আপডেটেড নিউজ থাকে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, ইন্ডিয়াকে সাপোর্ট করতে থাকো। বর্ডার গাভাস্কার ট্রফি আসছে এবং ইন্ডিয়ান ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপও আসছে এবং সেটা নিয়েও কিছু ভিডিও আমি বানাবো। ওমেন্সদের সাপোর্ট করতে হবে, ওমেন্সরা যাতে এবার টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আসতে পারে, কারণ আগেরবার অস্ট্রেলিয়ায় মেলবোর্নে অস্ট্রেলিয়ার এগেনস্টে যে হারটা আমরা ফাইনালে দেখেছিলাম, একটা ডিজাস্টার হার, তো সেই হারটা আমরা ওভারকাম করতে পারবো এবারে আশা করছি, কারণ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ টিমও এবার জিতে এসছে সাউথ আফ্রিকা থেকে। তো সিনিয়র ওমেন্স টিমও এবার জিতে আসবে সাউথ আফ্রিকা থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ। তো বেস্ট অফ লাক ফর দেম এবং অল দ্য বেস্ট ফর ইন্ডিয়ান টিম 9 তারিখ থেকে টেস্টের জন্য। এবং সবাই টেস্ট ম্যাচটা দেখবেন, আশা করি একটা ধামাকেদার একটা কম্পিটিশান হবে এবং সেই কম্পিটিশানটা আমরা সবাই এনজয় করব। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চ্যানেলটাকে প্লিজ ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটাকে। টাটা।